হ্যালো ফ্যান, সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। তো আমি এক জায়গায় যাচ্ছি, তোমাদের সঙ্গে করে নিয়ে যাব, তোমরা কিন্তু সাথে থাকবে, ঠিক আছে? তো ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখবে। তো কোথায় যাচ্ছি যেতে যেতে বলবো। এই যে বাইক দাঁড় করানো আছে, পুচকুর বাবা, পুচকুকে নিয়ে যাচ্ছি। পুচকু দেখো দেখো। তো হ্যাঁ, কোথায় যাচ্ছি আমি বলছি, আমি যাচ্ছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে। তো ওনার বাড়ির ওইখানে উপলক্ষে মেলা হচ্ছে, তো ওই মেলা আমি তোমাদের দেখে দেখাবো। এই যে আমরা এক জায়গায় দাঁড়িয়ে আছি রাস্তার মাঝখানে, তো বাবুর বাবা হচ্ছে এটিএমে একটু টাকা তুললো। তো চলো আমার সাথে, তোমরাও চলো 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 বন্ধুরা। ফাইনালি আমরা চলে এসেছি, প্রচুর একটু দেরি হয়েছে, তো চলে এসেছি। এইখানে একটা গেট দিয়েছে, তো আমি আস্তে আস্তে এইরকম তিন চারটে মানে গেট পার হয়ে এলাম। সবটা তো ছবিতে তুলতে পারিনি, সবটা ভিডিও শ্যুট করতে পারিনি। তো চলো আর কতটা বাকি আছে দেখি, চলো। তা আমি তো কোনো দিন আসিনি, ফার্স্ট টাইম আসছি, তো ও বুঝতে পারছে না কোন দিকে, জিজ্ঞাসা করো ওই বাচ্চাটাকে, জিজ্ঞাসা করো ওদের, জিজ্ঞাসা করো মেলাটা কোন দিকে আছে, মেলাটা কোন দিকে রে। হ্যাঁ, আর বাড়িটা 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 জানা না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তো একটা বাচ্চা মেয়েকে জানলাম, তো বললো মেলাটা এই সামনেই হবে, কিন্তু বাড়িটা কোথায় মেয়েটা জানে না। তো চলো মেলাতে গিয়ে জিজ্ঞাসা করা যাবে বাড়িটা কোথায়, ঠিক আমরাও তো ঠিক জানি না, তো খুঁজে খুঁজেই যেতে হবে, চলো। হ্যাঁ চলে এসেছি বন্ধুরা, মেলাতে চলে এসেছি। হ্যাঁ, তো পঞ্চাশতম এটা হচ্ছে মেলা, হচ্ছে পঞ্চাশতম শরৎচন্দ্র মেলা, মেলাটার নাম শরৎচন্দ্র মেলা। যে সাইডে সাইডে কত গাছ, গাছগুলো এরমভাবে কাটা, বা সুন্দর লাগছে। এই যে পুকুর, তো বন্ধুরা ও তো গাড়িটা পার্কিং করতে গেল, গাড়িটা ওই সাইডে রাখতে গেছে, কেন ভেতরটা তো রাখা যাবে না। তো আর আমার মাস্কও আনতে গেছে, আমি বাড়ি থেকে মাস্ক আনতে ভুলে গেছি, তো মনে নেই চলে এসেছি। তো মাস্ক আনতে গেল, আর পুচকুচ ওনা তো ঘুমিয়ে পড়েছে, আর আজকে তো বড়টাকে আনতে পারিনি, কারণ আমি বড়টা হচ্ছে তোমার ঘুমাচ্ছে, তো দুজনে এলে তো আনতে পারবো না বাইকে করে, চলো। তো সব ঘুরিয়ে ঘুরিয়ে তোমাদের মেলাটা দেখাবো, ঠিক আছে? তো আমিও কোনোদিন এই মেলাতে আসিনি, তো ফার্স্ট টাইম এই মেলাতে এলাম, তো খুব ভালো লাগছে। কত রকম এই দেখুন, এই যে বাঁশের, এটা কিভাবে বানিয়েছো গো, এই এইরকম বানাচ্ছো হাতে করে? বানাচ্ছি হাতে করে, দাঁড়াও ধরে পায়ে করে ধরে। এই যে বন্ধুরা দেখুন কেমন বাঁশ দিয়ে এরম বানিয়েছে ফুল, পায়ে করে ধরছে হাতে করে বানাচ্ছে, খুব সুন্দর। এই যে এইরম ফুল, হ্যাঁ এগুলো খুব সুন্দর, বাহ লোক ভাঙবেও না, কিছু হবে না, খুব ভালো, কি সুন্দর হাতের কাজ। চলো আর একটা দোকানে যাওয়া যাক। এটা কি করছো তুমি? ও ফুলের সাজি হচ্ছে, এই এরম চুবড়ি করছো বলো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত সুন্দর হাতের কাজ করছে, দেখেছ? কতদিন ধরে তুমি, কত বছর এখানে এসেছো মেলা মেলাতে? পঞ্চাশ বছরের তো মেলা, প্রত্যেক বছর আসো? ও এই যে এটা কাকিমার ছেলে, ছেলে এটা না তোমার, এটা ও শুয়ে আছে, চলো খুব সুন্দর লাগছে, বাহ। ফুল টুলের জন্য, পুজোর জন্য, হ্যাঁ পুজোর দাদি। চলো আর একটা দোকানে যাওয়া যাক। তো এইটাও একটা অসম্ভব সুন্দর হাতেরই কাজ,
জাস্ট অনুভব্ধ। লো কাকু সব তোমরা হাতেই বানিয়েছ? হ্যাঁ বাহ, দেখুন বন্ধুরা এই ফুলের এটা খুব সুন্দর লাগছে। বাহ, এটা মাটি কাকু? চলো এর ভেতরটাই যাই, চলো তোমরাও চলো আমার সাথে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম থেকে পুরো একদম সব কিছু এইখানে দেওয়া আছে, লেখা আছে দেবানন্দপুর মা ভবন মোহিনী দেবীর কোলে আলো করে জন্ম নিলেন শরৎচন্দ্র। দেখুন বন্ধুরা কি সুন্দর, কি সুন্দর দৃশ্য, জন্ম নিল। তো চলো জন্ম থেকে আমরা দেখি কোথায় কি আছে। তো এখানে এখানে আছে হোমিওপ্যাথির চিকিৎসা চিকিৎসক কোথা শিল্পী শরৎচন্দ্র। এই যে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এক সময় হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন। চলো বিশ্ববন্দিত কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সাহিত্য রচনায় মগ্ন, যখন সাহিত্য রচনায় মগ্ন সেই সময়টা তুলে ধরেছে। বাহ খুব সুন্দর হয়েছে। চলো এইটার কোনো ছবি দেওয়া নেই, এটা কী বুঝতে পারছি না, তো এটাও খুব ভালো লাগছে। চলো আর এই পেছনে পেছনে এইরকম ফুলের ফুল মানে টপ করে বসানো আছে, কি সুন্দর। এটা তো অসম্ভব একটা হাতের কাজ, সোলা দিয়ে খুব ভালো হয়েছে। চলো এটাও একটা নিলে, কোনো কিছু লেখা নেই, কি বুঝতে পারছি না, মনে হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিয়ে টিয়ে হবে কিছু একটা। এগুলো কেউ হাতে করে দিয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। তো অনেকেই ছবি তুলতে ব্যস্ত মানে ভিডিও করতে, সুন্দর। চলো চলো যে কি সুন্দর, কেউ কেউ এটা আর্ট করে না, যে যার মানে কেউ কেউ দিয়ে গেছে হয়তো দেখানোর জন্য, হবে হয়তো জানি না, বলতে পারবো না। তো চলো আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি এই ফার্স্ট টাইম জগৎ মানে এই মেলাতে এলাম, শরৎ মেলাতে। তোমাদের কেমন লাগছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। কমেন্ট করতে ভুলবে না। চলো একটু পরে প্রচুর ভিড় হয়ে যাবে, এখন প্রায় চারটে, এখন বন্ধুরা এখন প্রায় চারটে বাজে, তো এখনও সেরকম ভিড় হয়নি। তো সন্ধ্যার সময় নাকি প্রচুর ভিড় হবে, এখানে মোটামুটি লোক মানে ঢুকতেই পারবে না, তো আমি ঠিক টাইমে এসেছি। হ্যাঁ হ্যাঁ, সন্ধ্যের সময় এত ছবি ফেস আসবে না। আমারও মেলাটা দেখা হলো, তোমাদেরও দেখা হচ্ছে। চলো এই দেখো কি সুন্দর,
শোলা কেটে 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 কেমন হরিণ বানিয়েছে দেখো ও তুমি এই গেলে একটা তুলবে আর ওইগুলো সামিলে একটা তুলবে তাই তো লোকজন আসতে শুরু করে দিয়েছে প্রায় ঢুকে গেছে যেমন তুই দেখুন বন্ধুরা কি বড় লঙ্কা হাত দেওয়া যাবে না তবু একটু দেখাচ্ছি তোমাদের লঙ্কাটা মোটামুটি আমার আঙুলের এতটা এক চাকরের মতন তো এখনো হয়তো বড় হবে জানি না সাদা কারো মানে হাতের কাজ এখানে দিয়ে গেছে খুব সুন্দর হয়েছে তো মাছ সম্পূর্ণ মাটির তৈরি হ্যাঁ কেউ বলবে সুন্দর হয়েছে আর এইখানে দিয়েছে কেউ যদি মানে পুরানো জামা কাপড় দিতে চায় তো দিয়ে দিবে এখান থেকে গরিব মানুষ গরিব দুঃখী মানুষরা নিয়ে যাবে তো বন্ধুরা আমার তো পুরোপুরিভাবে একদম মেলা দেখা কমপ্লিট হয়ে গেছে আবার সেই ওই দিকটা কেমন কি আছে দেখো চলো আমরা সকাল থেকে সান্ধ্য পর্বের যে অনুষ্ঠান 5:30টায় তবলা লহরা শিল্পী আমি মুখোপাধ্যায় তারপর সন্ধ্যে 6টা মনোক অনুষ্ঠান হওয়ার পর একটু রাত্রি যখন বাড়বে 8:30-9টার সময় আমরা স্টেজে পাবো আমাদের প্রখ্যাত সঙ্গীত শিল্পী নজিকে ডাকে এখন আমরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন লাগলে তো বন্ধুরা আমরা মেলায় মোটামুটি ওই পাশটা ঘুরে দেখলাম তো চলো মেলার দিকে যাই মেলার দিকে গিয়ে একটু ঘুরে আসি চলো তো লোক অনেকটাই বেড়ে গেছে আগে আমি যখন এসেছিলাম এতটা লোক ছিল না তো প্রচুর অ্যানাউন্সমেন্ট করছে আজকে নাকি নচিকেতা চক্রবর্তী আসবে সিঙ্গার তো এই যে এখানটায় মানে স্টেজ হয়েছে ওই যে স্টেজটা ওইখানে তো চলো ওদিকে জাগির দোকান এইগুলো এখনো ভিড় হয়নি তো এবার ভিড় হয়ে যাবে প্রচুর তো এই একটা দোকান চলো চলো আচারের স্টক মানে সব রকমের আচার তাই তো কি কি রকমের আচার আছে ফুল বাবা আবার আচারেরও মেলা আমি এই প্রথম দেখলাম বাহ সুন্দর চলো তো আমিও কিছু কিনবো বাবুর জন্য কিছু খেলনা কিনতে হবে না হলে আমাকে আর বাড়িতে ঢুকতে দেবে না তো একটা খেলনা দোকান চলো বিশাল বড় খুব সুন্দর বিশাল ব্যাপার বাহ আমার তো খুব ভালো লাগছে
বন্ধুরা শরদ মেলাতে বই থাকবে না তা তো হয় না, তো বই একদম স্টক ভর্তি। সব রকমের বই আছে, কিশোর রচনা, সম্ভার, দাদাগিরি, সমস্ত কিছু। কিসে চলছে গো কাকু, কেরা শুনে না তাহলে? এখন আমরা বরণ করে নিচ্ছি ডক্টর আশিক আবির রংপুর প্রখ্যাত রায়না কলেজে।